नमस्कार। रामायणी फल्गुधरार पंचाशतम पर्वे आपनादेर सबाइके जानाई सादर सम्भाषण। महामती अनंतलालेर अपार अनुग्रहे आमरा अयोध्या कांडेर ए पर्वेर आलोचना आरम्भ करछि। श्री रामचंद्र धीरे धीरे सबार काछ थेके विदाय निये जननी देर सामने उपस्थित हलेन। तिनि तार समस्त जननी देर दिके ताकिये कृतांजलि पूर्वक बोललेन, जदि भ्रम बशत किंबा अज्ञानता बशत जदि आपनादेर काछे कोनो अपराध करे थाकि, तबे आज आपनारा आमाके क्षमा करबेन। अज्ञानाद्या प्रमादाद्या मयाव यदि किंचन अपरार्धं तदद्याहं सर्वशः क्षमयामिव। अपनारा आज आमाके क्षमा करबेन। एटी होच्छे रामचंद्रेर एकटा चरित्रेर अपूर्व माधुर्य। जाबार आगेओ तार मध्ये एतटुकु कोनो विकार नहीं, कारो प्रति कोनो क्षोभ नहीं। एमन कि आमरा सारा रामायणेर मध्ये तिनि कैकेयीर प्रति कखनोई अप्रसन्न हुए एकटु तीर्यक वाक्य पर्यन्त उच्चारण करेननि। आज जाबार समय तिनि आपन जननी सह महाराज दशरथेर सकल स्त्रीदेर काछे करजोरे क्षमा प्रार्थना करछेन। बोलछेन, जदि भूल करे किंबा अज्ञानता बशे आमि आपनादेर काछे जदि कोनो अन्याय करे थाकि, आपनादेरके जदि कोथाओ कोनो व्यथा दिए थाकि, आपनारा आमाके क्षमा करबेन। जे अयोध्यार अंतपुर मुरज बिनार सुमधुर निकने मुखरित हुए थाकतो, ताज शोकार्त रमणीगणेर आर्तनादे परिपूर्ण हुए उठलो। अयोध्यार करुणार एक महादृश्य जुग जुगान्तर चले गिएछे। সেই দৃশ্যের শোক এবং কারুণ্য যেন এখনো শেষ হয়নি। রামচন্দ্র প্রস্তুত, ধীরে ধীরে সুমন্ত তার কাছে এগিয়ে এলেন করজোগরে। বিনম্র ভাষায় বললেন, মহাজয়স্বী রাম, আপনার কল্যাণ হোক। রথ প্রস্তুত, আপনি যেখানেই বলবেন আমি সেখানেই আপনাকে নিয়ে যাব। 14 বছর আপনাকে বনে থাকতে হবে। দেবী কৈকেয়ী যা চেয়েছেন আজ থেকে তাই শুরু হোক। রামচন্দ্র জানকী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে সেই রথে আরোহণ করলেন এবং আরোহণের পরই সুমন্ত্র সেই রথ ছেড়ে দিলেন। সোনায় মরা আগুনের মতো উজ্জ্বল সেই রথ রাম লক্ষণ দুই ভাইকে নিয়ে দ্রুত রওনা দিল। রথের ঘোড়াগুলো ছিল, তাদের গতিবেগ ছিল বায়ুর মতো। দীর্ঘকালের জন্য শ্রী রামচন্দ্র বনে চলে যাচ্ছেন, অনেক কতদিন তাকে দেখতে পাবেন না, এই কথা ভেবেই সব অযোধ্যার পুরবাসীরা শোকে মূর্ছিত হয়ে পড়লেন। এমনকি যে সৈন্যরা যাদের কঠিন হৃদয়, তারাও শোকভারে অশ্রুপাত করতে লাগলেন। অনেকেই তাদের মধ্যে মূর্ছিত হয়ে পড়লেন। রামচন্দ্রের কি প্রভাব সবার উপরে! এক শুধু কি মানুষ,
হাতিশালে হাতিরা তারা চিৎকার করে উঠল, ঘোড়ারা পা ছুটতে লাগলো, সমস্ত নগরী এক শোকের কোলাহলে পূর্ণ হয়ে উঠল। এই এই যে কোলাহল, এই যে শোকের একটা আবেগ, কবিতার একটা চমৎকার বর্ণনা দিয়েছে। বলছেন গ্রীষ্মের উত্তাপে মানুষ যেমন তৃষ্ণার্ত হয়ে তাপিত হয়ে শীতল জলের দিকে ছুটে যায়, তেমনি সমস্ত অযোধ্যা নগরী যেন আজ রামচন্দ্রের বনগমনের এই দৃশ্য দেখে তাকে দীর্ঘদিন দেখতে পাবে না এই কথা ভেবে শোকে পীড়িত হয়ে রামের দিকে ছুটে চলেছে। ততসব আবাল বৃদ্ধাসপুরী পরম পীড়িতা রামমেবাভিদুদ্রাব ঘর্মার্থ সলিলং যথা। রামের দিকে তারা ছুটে চলেছেন ঘর্মার্থ হয়ে, পরম পীড়িতা শোকগ্রস্ত হয়ে, শোকের তাপে তপ্ত হয়ে, সেই গ্রীষ্মের তাপের মতন তারা ছুটে চলেছেন রামের দিক রামচন্দ্রের দিকে। রামচন্দ্র যেন সেই শীতল বাড়ি যা তাদের শোককে অবদমিত করবে, গ্রীষ্মের তাপিত তৃষ্ণার্ত সেই শোকের পরম আশ্বাসন স্থল যেন শ্রীরামচন্দ্র, তার দিকেই সবাই ছুটে চলেছে। এবং তারা চেঁচিয়ে বলছে সুমন্ত্র তুমি ঘোড়ার লাগামটা টেনে ধরো, আসতে যাও, আমরা রামের মুখটা আরেকবার একটু দেখে নি, আর একটুখানি আমাদের দেখতে দাও, এ তাকে তো আর আমরা দেখতে পাবো না, তুমি আস্তে আস্তে যা চলো। তারপরে বলছেন রামের মায়ের হৃদয়টি বোধহয় লোহার তৈরি, নইলে আমাদের বুক ভেঙে যাচ্ছে, আর তার জননী এখনো কেমন ভাবে বেঁচে আছেন, তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে না, কেমন করে সীতা চলেছেন রামের সাথে, সূর্যের দীপ্তি যেমন মরুপর্বতকে ত্যাগ করে না, তেমনি পতির ছায়ার মতন অনুবর্তিনী সীতা চলেছেন, অহলিক লক্ষণ তুমি আজ কৃতার্থ, সর্বদা প্রিয়ভাষী দেবতার মতন দাদার সেবা তুমি করতে পারবে। প্রবাসী যারা রামচন্দ্রকে ঘিরে ধরলেন, রথকে তারা যেতে দেবেন না, রামচন্দ্র বলছে দ্রুত চালাও, রামচন্দ্র এই দৃশ্য আর সহ্য করতে পারছেন না, তিনি সুমন্ত্রকে বলছে তুমি দ্রুত চালাও, আর অন্যদিকে পূর্ববাসীরা বলছে যেও না, আর একটুখানি অপেক্ষা করো, আমরা একবার শেষবারের মতন নবদুর্বা দল শ্যাম সেই শ্যামল সুন্দর অপূর্ব মুখখানি একবার দেখি, দেখি তার পদ্মপলাশ লোচন একবার শেষবারের মতন আমাদের দেখে নিতে দাও। রাম যাহিতি তং সৌতং তিষ্ঠেতি যা জনস্তদা উভয় নাশকত সৌত কর্তমধ্যানি চোদিত। সুমন্ত্র কি করবেন বুঝতে পাচ্ছেন না, রামচন্দ্র বলছেন দ্রুত চলো চলো, এ দৃশ্য দেখা যাচ্ছে না, আর সমগ্র অযোধ্যাবাসী রাম তাকে ঘিরে ধরে বলছেন সুমন্ত্র আর একটু দাঁড়াও, আর একটু বলছ, সারথিকে রাম বলছেন যাও, আর অযোধ্যাবাসী বলছেন থামো। পথ চলতে গিয়ে সুমন্ত্র কোনোটাই করতে পাচ্ছেন না, রামের বনগমনে সমগ্র নগরই রোদনের অশ্রুধারায় পরিশিক্ত, চতুর্দিকে হাহাকার ধ্বনি, সবাই যেন কেমন ভীষণ দুঃখে হতচেতন। বলছে পদ্মবনে মৎস্যের
চাঞ্চল্যে যেমন পদ্ম থেকে জল ধারা ঝরে ঝরে পড়ে, তেমনি দুঃখের ভীষণ অভিঘাতে সমগ্র অযোধ্যা বাসীদের নয়ন থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগল। মীনসংস্কব চলিতই সলিলং পঙ্কজরৈব সুস্রাব নয়নং শ্রীনাম শ্রমশায় সম্ভবম। এমন এই দৃশ্য দেখে মহারাজ দশরথ দুঃখে ছিন্নমূল বৃক্ষের মতন ভূতলে নিপাতিত হলেন। সমগ্র দর্শক যারা ছিলেন তারা সবাই হায় হায় করে ছুটে এলেন। রামচন্দ্র ধীরে ধীরে সমস্ত বাধা কাটিয়ে যেন এগিয়ে চলেছে। এই যে অযোধ্যার করুণার একটা বেদনার একটা মহাদৃশ্য, এখনো যুগ যুগান্ত পার হয়ে গিয়েছে, সেই দৃশ্যের শোক এবং কারুণ্য ধারা যেন এখনো ভারতবাসীর হৃদয় থেকে মুছে যায়নি। এইখান থেকেই যেন রামায়ণ সত্যি আরম্ভ হলো এবং রামায়ণের পূর্বাভাসেই এইটি একেবারে স্পষ্ট করে দেওয়া আছে, এমনটি হবে, এমনই হবে। আর এইখান থেকে রামায়ণ গান আরম্ভ হলো। রামায়ণের একটি বিশেষ পাঠে আমরা দেখছি সেখানে লবকুশ তারা রামায়ণ গান আরম্ভ করছেন ঠিক এই বর্ণনার থেকে, রামচন্দ্রের বনগমনের সেই বিষাদ মাধুরীর সুললিত কণ্ঠে তারা গান করে চলেছে। সেখানে তাদের কণ্ঠের সেই ভাষা, মহাকবির ভাবব্যঞ্জনা আর রামায়ণের করুণ রস মিলেমিশে একাকার হয়ে এই মহাকাব্যকে এমন এক স্তরে উত্তীর্ণ করেছে যেখানে রামায়ণের প্রকৃত রসটি যেন বাধা হয়ে রয়েছে চিরন্তনী ধারায়, চিরন্তনী সুরে, চিরন্তনী বাঁধনে। আসলে রামায়ণ তো এটাই হবে। খুব ভালো করে আপনারা দেখুন, রামায়ণ যেখানে শুরু হচ্ছে সেখানে শোক থেকে শ্লোকের উৎপত্তি হচ্ছে। সেখানে আমরা দেখছি একেবারে সেই কাব্যের প্রারম্ভে মহাকবি বলছেন তিনি এসেছেন তমসার ধারে। এই যে তমসা নদী, এই নামটি দেখুন, নদীর নাম তো অন্য কত কি হতে পারত, কিন্তু নদীর নামটিতে যেন সেই রামায়ণের সুরকে বেঁধে দিচ্ছে তমসা। তমসা হচ্ছে এমন একটি যা অন্ধকারও নয়, গাঢ় অন্ধকারও নয়, আবার দিনও নয়, একটা আলো আধারি বেদনা বিধুর একটা, তার মধ্যে যেন শোক ধারা ওই নদীর ধারার মধ্যে বয়ে চলেছে। তমসার জলটি কেমন রামায়ণের মধ্যে বর্ণনা করেছেন মহাকবি, স্বচ্ছ স্ফটিকের মতন সেই তমসার জল। সেই তমসার জলে স্নান করতে এসেছেন মহাকবি, যার অন্তরের মধ্যে রয়েছে মহর্ষি নারদ কথিত তার রচনার পূর্বাভাস। সেই রচনার পূর্বাভাসের আভাস স্মরণ করতে করতে তিনি তমসার গভীরে স্নান করতে এসেছেন এবং সেখানে সেই স্নানটিও সম্পূর্ণ নয়, তিনি সম্পূর্ণ অবগাহনও করছেন না। এমন সময় ঠিক এমনই এক পরম সন্ধিক্ষণে তিনি অবগাহন করবেন তমসার জলে, সম্পূর্ণ নিমজ্জিত হয়ে স্নাত হয়ে উঠবেন। ঠিক সেই মুক্তি সেই ক্রঞ্চ ব্যাধের দ্বারা সেই ক্রঞ্চি বধুর
হত্যাকাণ্ডটি ঘটল, মারা পড়লেন ক্রৌঞ্চ নয় ক্রৌঞ্চি, স্ত্রী পাখিটি মারা পড়লেন। অন্তত রামায়ণ পাঠের চারটি পাঁচটি পাঠের মধ্যে, অন্তত তিনটি পাঠের মধ্যে, এমনকি চারটি পাঠই বলা যায়, তার মধ্যে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে ক্রৌঞ্চি স্ত্রী পাখিটি ব্যাধের দ্বারা আঘাত। এইটি যেন সেই রচনার পূর্ববাসকে একেবারে, রচনার ধারাটি কেমন হবে, কেমন হবে এই মহাকাব্য, তাকে স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এখানে কোনো কিছুই যেন পূর্ণতা লাভের আগেই তা বিষাদ বিধুর হয়ে উঠবে। যা কিছু আসবে, যা কিছু আনন্দ আসবে, যা কিছু মিলনের পূর্বাণে, তাকে গ্রাস করবে তমসার ছায়া। এই হো যেন এই মহাকাব্যের, যাকে বলা যায় একটা পূর্বাভাস, মহাকাব্যের ইঙ্গিতটি যেন এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে। এখানে দেখুন, যেখানে মহাভারতের মধ্যে সে নদী আছে, আছে সেখানে সরস্বতী, আছে আছে সেখানে গঙ্গার ধারা, গঙ্গার যে জলধারার থেকে সেখানে লক্ষ্য করুন কুমার দেবব্রত গঙ্গা সৃষ্টি হচ্ছেন, তিনি জন্ম নিচ্ছেন সেই গঙ্গার থেকে, আরো আরেক দিকে আরেক নীলধারার মধ্যে থেকে সেখানে আমরা আরো দুই কৃষ্ণ পুরুষকে পাচ্ছি। এই যে তার মধ্যে এই জলের ধারার মধ্যে দিয়ে যেন দুটি মহাকাব্যের একটা সূচনা মুখ, একটা দিক স্পষ্ট করে সেখানে দেওয়া আছে। এই এই কি ভাব হবে, এই রচনা কোন দিকে যাবে তার একটা বলে দেওয়া আছে। সেখানে মহাভারতের মধ্যে বিশাল সেই গঙ্গা নদী, সেখানে শান্তনু, তিনি গঙ্গাকে ভালোবেসে বরণ করতে যাচ্ছেন, অথচ তিনি সম্পূর্ণ তো তাকে পাচ্ছেন না, তাকে পাচ্ছেন কিন্তু পাবার মধ্যে একটি বেদনা, একটি একটি করে তার সন্তানকে বিসর্জন দিচ্ছেন গঙ্গা, এবং শেষ সন্তানটিকে, অষ্টম গর্ভের সন্তানটিকে যখন বিসর্জন দেবেন, মহারাজ শান্তনুকে বারণ করলেন যে নাইটি করতে দিও না, গঙ্গা তার কাছ থেকে চলে গেলেন, পুত্রটিকে নিয়ে গেলেন এবং বললেন যথাকালে পুত্রটিকে তিনি ফিরিয়ে দেবেন তার কাছে। এইরকমই একটি আবহাওয়ার মধ্যে দিয়ে মহাভারতের সেই কথা আরম্ভ হচ্ছে, এবং অন্যদিকেও আবার আরেকটি জায়গার মধ্যে দেখছি সেই যমুনা পুলিনের মধ্যে দিয়ে জন্ম হচ্ছে আরেক মহর্ষি, আরেক ঋষি, যিনি এই মহাকাব্য রচনা করবেন, তার জননীর কথা বলছেন, এবং সেখানে সেই তিনি উন্মুক্ত করছেন তার জন্মকথা, যেখানে তার জননী কুমারী অবস্থায় তাকে লাভ করেছে। এরকম একটা ভীষণ একটা বিভিন্ন জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে মহাভারত হচ্ছে, আর সেখানে আমরা ভীষ্মকে পাচ্ছি এমন একটি ভাবে যিনি সর্বগুণযুক্ত, অথচ তিনি তার গুণের মর্যাদা তিনি পাচ্ছেন না। এই দুই পিতা সেখানে দাঁড়িয়েছে, দুই পিতামহ, একজন সংসার বিরক্ত পুরুষ হয়েও তিনি সংসারের মধ্যে ভীষণভাবে জড়িয়ে রয়েছেন, বারবার ছুটে আসছেন তিনি হস্তিনাপুরের এই রাজনীতি এবং রাজপুরীতে, অন্যদিকে রাজপুরীতে বসবাস করেও আরেকজন সংসার নির্বিন্ন, তিনি এক চরম উদাসীন, সমস্ত কর্তব্য কর্ম তিনি করছেন অথচ কোনো কিছুর সঙ্গে তিনি জড়িয়ে নন। এইভাবে মহাভারত, আর রামায়ণের শুরুটি হচ্ছে দেখুন সেখানে ওই জলধারা, সেখানেও জলধারা,
কিন্তু সেখানে হচ্ছে তমসার জল। এই নামটি যেন বলে দিচ্ছে যে রামায়ণের গতিটি কেমন হবে। এবং সেখানে আমরা দেখছি মহাকবি রামায়ণ রচনা করছেন এক বেদনার মধ্যে দিয়ে, যেখানে ব্যাধের আঘাতে মিলনের পূর্বাহ্নে স্ত্রী ক্রৌঞ্চি মারা যাচ্ছে। ক্রৌঞ্চ সে বেদনায় সারা আকাশ ভরে কেঁদে চলেছে। আর এই পরম শোকের গাথায় শ্লোক গাথা হয়ে উঠল কবির মধ্যে। তিনি বলছেন, আমি কি রচনা করলাম, যাস্তাদৃশং চারুবরবং ক্রৌঞ্চং হন্নাদ কারণাৎ শৌচন্য বপুন ক্রঞ্চি পুন শ্লোকমিমং জগো। শোক তার মধ্যে শ্লোক হয়ে যে জন্মগ্রহণ করছেন। এবং সেখানে তিনি বলছেন, বলছে এই যে সমস্ত শ্লোক দিয়ে তিনি বাল্মীকি করছেন, বারবার রোমাঞ্চ করছেন, সমস্কারশ চতুর্ভির্যৈ পাদৈ গৃহীতৈ মহর্ষিণা সানুভাবরত ভূয় শোক শ্লোক তমাগতঃ উদার বৃত্তার্থ মর্দীনবস্তাদস্য রামস্য চকার কীর্তনম সমস্করৈ শ্লোক শতৈর্যশিনৌ যশস্করং কাব্যমুদার দর্শন তদুপগত সমাস সন্ধি যোগং সমধূপরধত তদাক বাক্যবদ্ধম রঘুবর চরিতং মুনি প্রণীতং দশশিরশ্চ বধং নিশাময়ত্তম। তিনি বলছেন ভাববিষ্ট মহর্ষি বাল্মীকি সমগ্র রচনা কাব্য তিনি রচনা করছেন, তখন সমস্ত ঘটনা তিনি অর্থ সমন্বিত রম্যপাদরজির মাধ্যমে সমান অক্ষর যুক্ত বহুশত শ্লোকের মাধ্যমে এই মনোহর কাব্য রচনা করছেন। এবং তার মধ্যে সুন্দর সমাস, শোভন সন্ধিযুক্ত এবং মধুর সঙ্গত অর্থযুক্ত বাক্যরাজির দ্বারা তিনি রামচরিত রচনা করছেন, রামের চরিত। সুতরাং রামচন্দ্রের চরিত্রটা তো ঠিক এইরকমই হবে, এইরকমই বেদনা বিধুর তার রামচরিত্র। অর্থাৎ রামচরিতের মধ্যে আমরা দেখব সেখানে যেন ঠিক এইরকমই একটা জিনিস হবে, একটা ট্র্যাজেডি ব্যাপারটা সেখানে রয়েছে। অর্থাৎ মিলনের পূর্ণ মিলনের মধ্যেই সেখানে একটা বিচ্ছেদের বেদনা। রামচন্দ্র রাজা হবেন সব কিছু ঠিক, যে সকালে তার রাজ অভিষেক হওয়ার কথা সেই সকালে তিনি বনবাসের দণ্ড তার উপরে নেমে আসে। যখন তিনি আপন দৈতার সাথে রাজ সিংহাসনে আহরণ করবেন, তখন তিনি সে আপন দৈতার সাথে চলেছেন বনবাসে এক অজানার পথে। যে ভাই তার পাশে দাঁড়িয়ে রাজছত্র ধারণ করে থাকবেন, সেই ভাই অনুজ লক্ষণ চলেছেন তার সাথে বনবাসে। যে জননী তার সারা জীবনের শোক ভুলে আজ পুত্র সুখে এতটুকু সুখী হবার সুখোষ কল্পনায় বিভোর হয়ে তিনি পূজা অর্চনায় ব্যস্ত নিরত, সেই জননী আজ পথের ধুলায় কাঁদছেন পুত্রের বিরহে। যে পিতা তার আপন দায় সানন্দে পুত্রের শিরে অর্পণ করে বিশ্রাম নেবেন ভেবেছেন, তিনি আজ মহাবিশ্রামের জন্য বারবার মূর্ছিত হয়ে পড়ছেন। সাময়িক নয়, পূর্ণচ্ছেদই যেন তার জীবনে হতে চলেছে। আবার ঠিক এরকমই সেখানে আমরা দেখব সেই রামায়ণের মধ্যেই, যেখানে রামচন্দ্র এক অপূর্ব
ভাবে কুঠির রচনা করে রয়েছেন, একটা আরণ্যানীর মাধুর্য তারা উপলব্ধি করছেন, বর্ষার অপূর্ব ভাব সেখানে তারা কাব্যময়তার ধ্বনিময়তার মধ্যে দিয়ে অনুভব করছেন। এই সুখটুকু আরণ্যক সুখটুকু যেন তাদের কপালে শৈল না, সীতা হরণ হবেন। এখানে সব জায়গার মধ্যে রাম রাজা হবেন, সীতা তার পাশে থাকবেন না, রাম ফিরে আসবেন। তেমন করে যার জন্য এই লঙ্কা কাণ্ড, সেই স্ত্রীকে তিনি তেমন করে পাবেন না। যে ভাই তার এত প্রিয়, সেই ভাইকেও তাকে ত্যাগ করতে হবে, এমনকি তিনি তার পুত্রদেরকেও চেনেন না, জানেন না, যে পুত্ররা তাকে রাম কথা শোনাচ্ছে। এই যে তারই পুত্র সেটাও তিনি জানেন। অর্থাৎ সমস্ত রামায়ণের মধ্যেই একটা বেদনার ছায়া রয়ে গেছে, এবং সেই বেদনার ছায়া এতটাই দীর্ঘ, প্রলম্বিত, গভীর, যে এটাই রামায়ণের সুর হয়ে উঠেছে। মহাভারতের সুর যেমন শান্ত সুর, রামায়ণের সুর হচ্ছে এক বিষাদের সুর। সেখানে এই বিষাদী যেন সেখানে কখনো অস্ত্রের ঝনঝনানি হয়ে বীরত্ব সূচক হয়ে উঠেছে, কখনো সেখানে তীব্র সংক্ষোভ ফুটে উঠেছে, কিন্তু সমস্ত কিছুর মধ্যে দিয়েই সেখানে বিষাদের সুরটি প্রধান হয়ে বেজেছে। যেমন মহাভারতের সমস্ত বীর রস, বীভৎস রস, সমস্ত রসের মধ্যে শান্ত রস প্রধান, রামায়ণও তেমনি সমগ্র বীর রস, বীভৎস রস, আনন্দ রস, সব রস আছে, কিন্তু প্রত্যেকটি রসের পরিণাম বা শেষ গতি ওই বিষাদ রসেই এসে যেন সেই রসও যেন পূর্ণতা লাভ করেছে। এটি হচ্ছে সেই রামায়ণের একটা অপূর্ব সৃষ্টি, যার যেটা রামায়ণের একেবারে প্রাণ, এবং এই প্রাণটাই রামায়ণ রামায়ণ হয়ে উঠত না। রামায়ণ এত সারা ভারতবর্ষের হৃদয় রস হতো না যদি রামায়ণের মধ্যে এমন বিশদ রসের অবতারণা না করতেন মহাকবি। কেবল যদি এটি একটি কাহিনী হতো, রাম রাজা হলেন, রাম রাজ্য হলো, সবাই খুব সুখে আছে, কিংবা তিনি যুদ্ধ করছেন, অন্য কোনোভাবে রাবণকে বধ করলেন, অর্থাৎ রামের বনগমনের ছবিটি যদি না থাকতো, এই বিষাদের রসটি যদি সেখানে না থাকতো, যে সমস্ত বিষাদের কথাগুলো আমরা বললাম সেগুলো যদি একটিও না থাকতো, আর তা না থেকে যদি আর বাদ বাকি সমস্ত ঘটনা যদি থাকতো, ভালো করে ভেবে দেখুন, রামায়ণ কি রামায়ণ হয়ে উঠতে পারত? কখনোই নয়। তেমনি মহাভারতও কিন্তু মহাভারত হয়ে উঠত না যদি না সেখানে অন্যায়ভাবে পাশা খেলার শর্তে, অন্যায়ভাবে পাণ্ডবেদের বনে যেতে না হতো। এই যে বনে যাবার সে যে তাদের প্রতি একটা অন্যায় হচ্ছে, এই দুইটি জায়গার মধ্যে যে একটা অন্যায় হচ্ছে, একটা ধর্মের নামে একটা অধর্ম হচ্ছে, এইটি কিন্তু ভারতবর্ষের মানুষের হৃদয়কে চিরকালের জন্য সংক্ষোভিত করেছে। এ তাদের মূল নায়কের প্রতি সবার একটা হৃদয় কেঁদে উঠেছে, আর এই কান্নাই, এই শোক, এই অন্যায়ের বিরুদ্ধে সবার ক্ষোভ, প্রতিবাদ, দুটি মহাকাব্যকে ভারতবর্ষের হৃদয়ে চিরস্থায়ী করে রেখেছে। এখানেই দুজনেরই, রামচন্দ্রের এবং যুধিষ্ঠিরের বনগমনের মূল তাৎপর্য। রামচন্দ্র বিষ্ণু অবতার, তিনি নিমেষেই সব কিছু করতে পারেন, কিন্তু দেখুন তিনি মনুষ্য দেহ ধারণ করে মানুষ যা করতে পারে একজন সাধারণ মানুষ হলে কিন্তু এই অন্যায় ভাবে সহ্য করেন না।
তারা প্রতিবাদ করবেন, কেন যাব, তারা যুদ্ধ করবেন, প্রতিবাদ করবেন, অন্য কিছু করবে, তারা এই অন্যের সাধারণ মানুষ মেনে নিতেন না। কিন্তু যখন স্বয়ং বিষ্ণু অবতরণ ঘটেন, তিনি এমন নিখুঁত অনবদ্য, অর্থাৎ তার সমস্ত শক্তিকে তিনি এতটাই নিষ্ক্রিয় করে ফেলেন, এতটাই মাধুর্যে পরিপূর্ণ হয়ে ওঠেন যে সাধারণ মানুষের চেয়েও বেশি কষ্ট এরা ভোগ করেন। এটাই হচ্ছে এদের মাহাত্ম্য, এটাই তারা যেন দেখাতে আসেন। দুঃখকে, বেদনাকে এরা হৃদয় ধারণ করে, মাথায় নিয়ে এই দুঃখ বেদনার মর্যাদাকে তারা যেন মহত্তম করে ওঠে। অর্থাৎ এই সংসারের মধ্যে তো বেদনারটাই বেশি, দুঃখই বেশি, দুঃখের অভিঘাতই এখানে তীব্র। আর এই বড় মানুষেরা এই মাটিতে এসে সাধারণ মানুষের মধ্যে জন্মগ্রহণ করে সেই দুঃখকে এত বিশালভাবে তারা ধারণ করেন। যেমন যীশুখ্রিস্টের মধ্যে দেখুন, তিনি এত ক্রুশবিদ্ধ হয়ে এত আঘাত সহ্য করছেন, তিনি তাকে ক্রুসিফাই করা হচ্ছে, তাকে আঘাত করে করে তাকে মারা হচ্ছে, পেরেক দিয়ে দিয়ে, তীক্ষ্ণ পেরেক দিয়ে তাকে খুঁড়ে খুঁড়ে মারা হচ্ছে, আঘাতের পর আঘাত করে দীর্ণ করছে, তিনি সমস্ত বেদনাকে তিনি গ্রহণ করছেন, কিন্তু এতটুকু ক্ষোভ নেই কারো প্রতি, তার কোনো মাত্র ক্ষোভ নেই কারো প্রতি, তার এতটুকু উষ্পা নেই। বরং তিনি বলছেন, এরা ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। ঠিক একই রকম ভাবে আমরা আমাদের মহাকাব্যের মধ্যেও দেখি, এই রামচন্দ্র কিংবা যুধিষ্ঠির দুজনেই দুঃখকে এত সমগ্র হৃদয় দিয়ে এত গভীরভাবে বরণ করেছেন, যেটা আমাদের কাছে, সাধারণ মানুষদের কাছে একটা পরম দৃষ্টান্ত। এদের দেখেই আমরা তখন ভাবি যে এরা এত কষ্টকে, যে কষ্ট এদের সহ্য করার কথাই নয়, যে বেদনা এদের পাবারই নয়, যে শোক, যে অন্যায়, যে কষ্ট, এই যে সহ্য করতে হলো, যা এতটুকু হবারই নয় এদের, তারা তাকে কি মাধুর্যে, কি ভালোবাসায় যেন সমস্ত অন্তঃকরণ দিয়ে বহন করছেন, বরণ করছেন। এটাই, এই দৃষ্টান্তই তারা যেন এই সাধারণ মানুষকে দিয়ে বোঝাতে এসছেন, তোমরা দুঃখে ম্রিয়মান হয়েও না। তখন আমরা সাধারণ মানুষরা আমাদের শোক কষ্ট দেখে ভাবি যে এরা এত দুঃখ, এত অপমান, এত শোক, এত অন্যায়, এত বেদনা, এত লাঞ্ছনা সহ্য করেছেন, তার তুলনায় আমাদেরটা কি এত বেশি? অর্থাৎ আমাদের দুঃখ ভোলানোর জন্যই তারা যেন এত দুঃখ বরণ করেছে। দেখুন অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ, তার তিনি কিভাবে সেই তার গলার সেই ক্যান্সারের যন্ত্রণা তিনি সহ্য করছেন, তিনি যেন আমাদের দুঃখটাকে ভোলানোর জন্য নিজে ওই দুঃখের ভার, সেই কষ্টের ভার, বেদনার ভার বহন করেছেন। তাকে দেখে আমাদের মনে হয় এই যে মানুষ জিনিস মুহূর্তের মধ্যে সব কিছু গুছিয়ে দিতে পারেন, অনেকের গুছিয়েছেন, নিজের এই বেদনা এই যন্ত্রণাটাকে নিজে লাঘব করতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি করেননি। রামচন্দ্র কি বোঝেননি ওই যে স্বর্ণ হরিণ ওটি সত্য নয়? সত্য জেনেও তিনি, এটা মিথ্যে, এটা মিথ্যে জেনেও তিনি ছুটেছেন তার পেছনে। তিনি যা যা করছেন, এরপরে তিনি যা যা করবেন, যা ন্যায়, যা অন্যায়, যা কিছু করবেন, তিনি যেন তার
নরলীলাকেই যেন আরো মহত্তম করে তোলার জন্য। এবং সবকিছুর মূলে খুব ভালো করে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, ভেবে দেখি, এই বড় পুরুষেরা তারা যেন আমাদের শোক ভোলানোর জন্যই তারা সংসারের দুঃখ যন্ত্রণা বেদনাকে এত বিশাল করে বহন করছে। এবং সেখানেই আমরা দেখছি ক্রৌঞ্চ মিথুনের শোকে অভিভূত হয়ে তিনি এই সমগ্র কাব্য রচনার মূল সুরটি সেখানে বেঁধে দিয়েছেন। এবং সেখানেই বাল্মীকি বিস্মিত বলছে, এ আমি কি বললাম, আমার শোকাহত অন্তর থেকে এমন মিতাক্ষরা ছন্দবদ্ধ তন্ত্রীলয় সমন্বিত বাক্য নির্গত হলো কেমন করে, আমার শোকার্ত হৃদয় হতে এসেছে এই শ্লোক, শোক আদর্শ প্রবৃত্ত মে শ্লোক ব্যবৃত, এই বিষাদ কি করে এসে এমন করে প্রাণ কাঁদে কেন, কবি ভাবছেন শুধু বুকের মধ্যে বাংময় ধ্বনি হয়ে কম্পিত হয়ে চলেছে সেই সরাসখরা শ্লোক মূর্ছনা। স্বয়ং ব্রহ্মা এসে তাকে বলছেন, এমন উদাস হয়ে ভাবছ কেন, আমার ইচ্ছাতেই তোমার কণ্ঠে ওই সারস্বত বাণী নির্গত হয়েছে। নারদের কাছে তুমি রামের যে জীবন মাহাত্ম্য শুনেছ এই শ্লোকে তাই প্রকাশ করো, জগতে কিছুই তোমার কাছে অবিদিত থাকবে না, তুমি যা লিখবে তাই সত্য হবে। সেই জন্য বলছে তাই সত্য হবে কবিতব মনোভূমি, সেটাই হবে সত্য। অর্থাৎ এই রামচন্দ্র সত্য কিনা, অযোধ্যা সত্য কিনা, আর অন্য কিছু সত্য কিনা সে কথায় আমরা পরে আসব, কিন্তু বাল্মীকি যা লিখেছেন তিনি যেভাবে দেখছেন, যেভাবে তিনি রামচন্দ্রের জীবনকে ফুটিয়ে তুলছেন সেটাই সত্য, এবং সেই সত্যকেই ভারতবর্ষ চিরকাল হৃদয়ে ধারণ করে রেখেছে। যতদিন এই পৃথিবীতে নদ নদী সাগর জম্বন থাকবে ততকাল মহাকবির রচিত রামায়ণ কথা কীর্তিমান হবে। তাবৎ রাম কথা লোকেশু প্রচরিষ্যতি যাবৎ শস্তংসি গিরায়া সরিতশ্চ মহীতলে, তাবৎ রামায়ণ কথা লোকেশু প্রচরিষ্যতি যাবৎ রামশ্চরিতং কথা তৎকৃতা প্রচরিষ্যতি। এই ধ্যানাসনে যোগমগ্ন হয়ে তিনি চতুর্বিংশ সহস্রাণি শ্লোকনাম তথা সর্গশতান পঞ্চষট কাণ্ডান কাণ্ডানি তথোরত্তম, ভগবান বাল্মীকির বাক চৈতন্যে প্রকাশিত এই মহাকাব্য সরস্বতী নিঃসন্দ রচিত হলেন। সেই দিন থেকে হাজার হাজার বছর ধরে প্রতিটি ভারতবাসীর অন্তরে অনাহত রাগিণীতে ধ্বনিত হয়ে চলেছে এই গান, ভারতের হৃদয়ের কান্তিময় শ্রীময় মধুময় বাণী, তার বুকের সবটুকু নিঃশ্বাসে ভরা অন্তরের কথা। ভারতবর্ষের প্রতিটি বৃক্ষলতা পুষ্পিত বনবিতান তটিনী নির্ঝরিণীর কলতান তার জীব জন্তু বনের পাখিটি পর্যন্ত শীতে বসন্তে বর্ষায় ঋতুচক্রের আবর্তে আবর্তে তাদের কতটা রূপ, কত কথা, কত ব্যথা হৃদয় উথলিত ভাষায় ফুটে উঠেছে। চেতনার এক মুখে স্মৃতি আর এক মুখে কল্পনা, স্মৃতি আহরণ করে সন্নিবেশ করে অতীতকে আর কল্পনা চয়ন করে আনে অনাগত ভবিষ্যৎকে। ভারতের সমস্ত অতীত ও ভবিষ্যৎ কবিচিত্তে সমাহিত হয়ে নির্মিত হয়েছে তার শাশ্বত রূপ, এক রূপে মহাভারত আর এক রূপে রামায়ণ, একটি শ্রুতিজ্যোৎস্না ভরা ইতিহাস আর একটি ধ্বনিনি গম্ভীর মহাকাব্য। এই দুটি ভাবজগৎ নিয়ে ভারতের সকল ভুবন ভরা।
ensouled image of a great culture. কিন্তু ধ্যান ও বাণী তপস্যা ও প্রেম সিদ্ধি ও ভক্তি মিলিয়নে ভারতবর্ষের পূর্ণ রহস্যের সন্ধান মেলে না। রামায়ণ ও মহাভারতের সকল কথা বলা হয়ে গেলেও ভারতের আধ্যাত্ম রহস্য কিন্তু কিছু যেন বাকি থেকেই যায়। শ্রীকৃষ্ণের নয়নের দৃষ্টির মতোই তা কাছে এসেও দূরে। যেমন যশোদা একদিন বাল গোপালকে তার কেশবন্ধনী দিয়ে বাঁধতে গেলেন, যতবারই চেষ্টা করছেন বাঁধার, বাঁধনের দড়ি কিছু কম পড়ে যাচ্ছে, কিছুতেই তাকে বাঁধা যায় না। তার দাম দাঙ্গুলোনম অদ্ভুত, যেন দু আঙ্গুল করে কম পড়ে যাচ্ছে। তেমনি রামায়ণ এবং মহাভারত এই দুই সোনার রাখি দিয়েও ভারতবর্ষের সম্পূর্ণ রহস্যকে ধরা যায় না, কিছুটা তার অগোচর থেকেই যায়। সেখানে ভারতের নিগুড় অধ্যাত্ম রহস্য হচ্ছে তার বেদ রহস্য। কিন্তু সেই রহস্য এসে আপনি ধরা দেয়, যেমন বালক কৃষ্ণ নিজে এসে ধরা দিয়েছিলেন, কৃষ্ণ কৃপায় সতী সবন্ধনে। ভারতের ভাব জগতের গভীরে রয়েছে তার ভাগবত হৃদয়, হৃদয় মনীষা, তাই দিয়ে রহস্যের পারে যাওয়া যায়। ধরা ধরা সেই আনন্দ গ্রন্থে, সেই অদৃশ্য মৃণালী রামায়ণ এবং মহাভারতের লীলাপদ্ম। রামায়ণের মধ্যে ভারতবর্ষ যা চায় তাই পেয়েছে। সে পাওয়া কি, সে পাওয়া কেমন? স্থূলের আবষ্টনের হাতের মধ্যে যে পাওয়া, ঠিক সে পাওয়া তো নয়। রামায়ণের মধ্যে দিয়ে ভারতবর্ষ নিজের তপস্যাকে, নিজের তপস্যার মধ্যে দিয়েই ভারতবর্ষ যেন নিজেকে পেয়েছে। ভারতবর্ষ তার প্রেমের তপস্যা, ত্যাগের তপস্যা, দুঃখের তপস্যা। রামায়ণের মধ্যে দিয়ে ভারতবর্ষ তার কল্যাণ প্রতিষ্ঠাকে সে পেয়েছে। সৌন্দর্য বৈভবে তপস্যার মূর্তি সিদ্ধির মধ্যে দিয়েই আমরা রামায়ণের মধ্যে সেই সুরকে আমরা পাচ্ছি। এবং সেই জন্যেই আমরা দেখছি রামায়ণের বারবার রামচন্দ্রকে সে প্রথম থেকে যেন বনের মধ্যে টেনে টেনে নিয়ে আছে। এবং সেখানে আমরা দেখছি সে যে প্রথমে রাম ভাব, দেখুন রামচন্দ্রকে বিশ্বামিত্র নিয়ে চলেছেন, তাকে যজ্ঞের ছল করে দশরথের রাজছত্রতল থেকে রামকে নিয়ে এসেছেন মহর্ষি বিশ্বামিত্র, এক প্রসারিত কাননদ্রুমার মৌন ছায়ার তলে। অযোধ্যার রাজছত্রের কাছে বড়ই অকিঞ্চিতকর। ঋষি বুঝেছিলেন রামের মস্তকে চন্দ্রাতপ হতে পারে এই অনন্ত আকাশ। রাজমুকুট কাউকে স্বস্তি দেয়নি, রাজছত্র কাউকে শান্তি দেয় না। তাই বৃদ্ধ রাজা দশরথ আক্ষেপ করে রামকে বলেছিলেন, এতকাল আমি শুষ্ক রাজছত্রতলে নিজেকে জীর্ণ করেছি মাত্র, পাণ্ডুরস্য তপস্য তস্য ছত্রচ্ছায়ং জরিতং মায়া। পরে বনবাসে এসে আমরা শুনব রামচন্দ্র ভরতকে ওই একই কথা বলবেন, ভরত তুমি ফিরে যাও, অযোধ্যার রাজছত্র তোমার মাথায় ছায়া ধরো, আর এই নিবিড় বনকানন আমার মাথার উপর বিছিয়ে ধরবে তার শীতল ছায়া। ছায়াংতে দিনকর প্রভা প্রভাদমানং বর্ষত্রং ভরত করত মূর্ধি শীতাম এতাশমানোপি কানন দ্রুমানং ছায়াংতমতি শয়নং শোনিং শয়শ্রেষ। অযোধ্যার রাজভবনে বাস অপেক্ষা এই বনে আমি অধিক সুখে থাকব,
এই আকাশ, এই অরণ্যের শীতল ছায়া, রামায়ণের শান্ত গভীর চন্দ্রাতপ, ভারতের পুণ্যতওয়া, কত নদী নির্জনেরী, মুনি ঋষিদের পবিত্র কত সিদ্ধাশ্রম, দেবতা ঋষিদের তপস্যা, কত পুণ্য কথা কাহিনী, উদাত্ত সামমন্ত্র হয়ে রামায়ণকে ধ্রুবপদে বেঁধে দিয়েছে। আদিকাণ্ডে আমরা তারই চালচিত্র দেখছি, আর সমস্ত চালচিত্রের মধ্যে দিয়ে মহাকবির হৃদয়ের মধ্যে সেই ক্রৌঞ্চি বিরহের ক্রৌঞ্চের ক্রন্দন বার বার ধ্বনিত হয়ে উঠেছে। সেই ক্রন্দন, সেই বিষাদই হচ্ছে রামায়ণের মূল সুর, মূল ভাবনা। সেখানে সমস্ত কিছুর মাঝে, পাওয়ার মাঝে না পাওয়ার বেদনাই যেন রামায়ণকে অপূর্ব এক সুরমূর্ছনায় মূর্ছিত করে তুলেছে। আর ঠিক এইখানেই রামায়ণ রামায়ণ হয়ে উঠেছে। সেই সুরই আমরা শুনব, সেই মহাকবির হৃদয়ের কান্নাই আমরা আগামী পর্ব পর্বান্তরে শুনে চলব, যেখানে মহাকবি এই কাব্য রচনা করবেন বিষাদের সুরযোজনায়। প্রাণারাম 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 প্রাণারাম।